সুন্দরবনে নতুন অটোরুট চালু নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, প্রতিবাদে রাস্তা অবরোধ, বিক্ষোভ অটো চালকদের। সমস্যা আমাদের একটাই, সেটা হচ্ছে এই নতুন গাড়িগুলোকে নিয়ে, যে গাড়িগুলো চললে আজকের আমরা অনাহারে মারা যাব। যে কথাটা আমি একটু আগে আমাদের হাসনাবাদ থানার থেকে ওয়াসি সাহেব এসেছিলেন, ওনার কাছেই বলতে গিয়েছিলাম যে আমার বাচ্চাটা দুধ কেনার পয়সা নেই, আমি রাস্তায় বসে আছি এখানে সকাল থেকে, আপনি আমাকে 500 টাকা দেন, আমার কথার উত্তর দেননি উনি। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ থেকে শীতুলিয়া রুটের অটো চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘদিন ধরে চলতে থাকা পুরনো তৃণমূলের শ্রমিক সংগঠন গত 10 বছর ধরে অটো চালাচ্ছে, নতুন করে বেশ কয়েকটি অটো চালু করেছে বেশ কয়েকটি দূরে। এই নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নতুন পুরনো দ্বন্দ্ব প্রকাশ্যে, তার কোনো সমাধান না হয় বিশপুরের শেখপাড়া মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবরোধকারীদের অভিযোগ, হাসনাবাদ থেকে শীতুলিয়া রুটে মাস কয়েক আগে নতুন একটি অটো রুট চালু করা হয়, কিন্তু জানা গিয়েছে পুরনো অটো ইউনিয়নের চালকেরা ওই নতুন অটো রুটের বিরোধিতা করে। কারণ পুরনো অটো ইউনিয়নের চালকেরা দীর্ঘদিন ধরে এই রুটে যাত্রী পরিষেবা দিয়ে রুজি রোজগার করে আসছে, এই নতুন রুট চালু হওয়ায় তারা বেশ বিপাকে পড়েছেন। অবরোধকারীরা বলেন, অবৈধভাবে ওই নতুন রুট চালু করা হয়েছে, এইভাবে অবৈধ গাড়ি চললে আমরা না খেয়ে মরে যাব, এতদিন বিপদে আপদে ঝড় বর্ষায় আমরাই যাত্রীদের পরিষেবা দিয়ে এসেছি, আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক। জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিখানায়। যোগাযোগ নম্বর 9635448476। আজকে যে গাড়ি অবরোধ করেছেন আপনারা কিসের জন্য? দেখুন, 2021 সালে নভেম্বর মাসে অবৈধভাবে বসিরহাট আত্মীয় থেকে 30 খানা গাড়ি, অবৈধ গাড়ি, 42 কিলোমিটার, যা থ্রি হুইলারের পারমিশন নেই, কিছু অসাধু ব্যক্তি তাদের নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থের জন্য মোটা অঙ্কের টাকা খেয়ে এই সমস্ত গাড়িগুলো দিনের পর দিন প্রত্যেকটা লাইনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের এই লাইনে 35 কিলোমিটার রাস্তার মধ্যে 3টি ইউনিয়ন আছে, এই 3টি ইউনিয়নে মোট গাড়ির সংখ্যা 300 থেকে 400। এই 400 পরিবার কীভাবে যে রুটি রোজগার করছে, একবারও কোনো রাজনৈতিক নেতৃত্বরা আমাদের পাশে যেভাবে সাপোর্ট করে, কিন্তু এই দালাল চক্র একবারও কোনো দিন কি খোঁজ নিয়ে দেখেছে? আজকে প্রশাসন এসে দুবার, ওরা অবৈধভাবে গাড়ি যখন চালায় তখন হাসনাবাদ থানায় এসে দুবার এসে ওদেরকে মানা করার শর্তেও তারপরেও আজকে ওরা গাড়িগুলো নিয়ে রাস্তায় নেমেছে, যার কারণে আমরা অবরোধ করেছি। প্রশাসন এসেছিল হাসনাবাদ থানা, প্রশাসন আশ্বাস দিয়েছে 10 তারিখে একটা বসাবসির কথা হয়েছে, কিন্তু এই 10 তারিখের পরে ওই গাড়িগুলো কি হবে না হবে নেতৃত্বরা সিদ্ধান্ত নেবেন। আমরা 4টে পঞ্চায়েতের মধ্যে সমস্ত রাজনৈতিক নেতৃত্বদের কাছে আমরা দ্বারস্থ হব, আগেও হয়েছি, আগে একবার নয় 2-3 বার দ্বারস্থ হয়েছি, তারা আমাদের আশ্বাস দিয়েছেন, আমরা সেই মতো অবরোধ করছি, কিন্তু এই যে চক্র এই অবৈধভাবে গাড়িগুলো নিয়ে এসেছে, এই দালাল চক্র আজ পর্যন্ত আমাদের সম্মুখীন হয়নি, আমরা চাইছি ওই দালাল চক্রকে চিহ্নিত করার জন্য। প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা, তবে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান না হওয়ায় এদিন তারা ফের রাস্তায় নামে, ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ, পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। ব্যুরো রিপোর্ট, ICTV নিউজ বাংলা।